আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো রোল সমোচা বানিয়ে। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচের থেকে কম, তেল দিব পরিমাণ মতো। তেলটা এখন আমি ময়দার সাথে ই করে নিচ্ছি। দেখেন ময়দাটা হাতে কিন্তু মোট করা যায়, এরকম করে তেলটা ময়দার সাথে মেখে তারপর আমরা পরিমাণ মতো পানি দিব। অল্প অল্প করে পানিটা দিবেন, একসাথে সব পানি দিবেন না, তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। ময়দাটাকে অল্প অল্প পানি দিয়ে মতে নিচ্ছি। আর একটু পানি লাগবে। আমার এখন মত হয়ে গেছে, এখন একটু ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আপনি 10 মিনিটও রেখে দিতে পারেন, 15 মিনিটও রেখে দিতে পারেন। তেল বসাইছি, এটার ভিতরে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। দিচ্ছি কিমাটা করার জন্য, ফুটটা বানানোর জন্য। পেঁয়াজটি একটু হালকা ভেজে নিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। গ্যাস চালাব, দিয়ে দিব দিনে থাকি 1 চা চামচ। আমি এখন মিক্স করে দিব, কিমাটা নিয়েছি। আমার কিমাটা করা আগেই ছিল, এখন আমি এই কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা আমি এটা গ্রিন্ডারে কিমা করে নিয়েছি। এখানে দারচিনি, এলাচি, লং আর গোলমরিচ আধা ভাঙা আছে, এটা আমি দিয়ে দিব। সয়া সস দিয়ে দিব 1 চা চামচ। এটা এখন আমি অল্প পানি দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিব, কারণ যেহেতু কিমা করা মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ঠান্ডা করে নিই, আমার কিমাটা হয়ে গেছে রান্না করা, এখন আমি একটু ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিই। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক আর এই ফাঁকে আমি রুটিটা বানিয়ে নিই। আমার ইয়াটা দেখেন কত সফট। এখন আমি রুটিগুলো বানিয়ে ফেলি, সময় লাগবে না, যেহেতু আমার কিমাটা আগে করা ছিল। এরকম যদি আপনাদের কিমা করা থাকে তাহলে 15-20 মিনিটের ভিতরে আপনি একটা বিকালের নাস্তা হিসাবে খাবার রেডি করতে পারবেন। রুটি এইগুলো এতটুকু করে চিলি লিচি কেটে নেবেন। আমি আর কেটে দেখালাম না, আমি হাতের আন্দাজে নিয়ে নিয়েছি, একটু ময়দা নিয়ে নিলাম। এখন পাতলা করে রুটিগুলো বেলে নিব। একটু লম্বা করে হলে যে গুণ হতো এমন কোনো কথা নেই, লম্বা হলেও সমস্যা নেই। সমোচাটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আপনি এর ভিতরে আবার একটু কালি জিরাও দিতে পারেন। আমি আজকে কালি জিরা ছিল না, এই জন্য আর দিলাম না। এখন আমি এই কিমাগুলো এক সাইড করে দিয়ে দিব। এরকম করে কেটে নেবেন, সাইড দিয়ে জলে একটু গ্যাপ থাকে, পুরাটা কাটবেন না।
আপনি পিজার যে ইয়াটা আছে ওটা দিয়েও কাটতে পারেন। এখন এটার আমি একটু পুরটা ভিতরে দিয়ে দেই, যে অংশটা কাটিনি। এখন একটু ময়দা দিয়ে, যে আমি এখানে একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এই দুই সাইডটা একটু লাগিয়ে দিব। তাহলে আপনাদের কিমাটা বের হবে না। ময়দা দিয়ে দুই সাইডটা একটু মুখটা লাগিয়ে দিবেন। এখন আমি বাকিগুলো আরও কয়েকটা বানিয়ে বড়া দিয়ে দিচ্ছি, কারণ পুরোপুরি গরম করে নিলে ভিতরে দেখা যাবে হবে না আর উপর দিয়ে পুড়ে যাবে। এই জন্য অল্প গরম হওয়ার সাথে সাথেই তেল সমুচাগুলো দিয়ে দিব। এগুলো হতে থাক আর আমি বাকিগুলো বানিয়ে ফেলি। কুকিরটা উল্টিয়ে দিয়েছি, এগুলো উঠিয়ে ফেলবো। খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আপনি এটা শুধু গরু মুরগির কিমা দিয়ে না করে সবজি দিয়েও করতে পারেন, সাথে অল্প একটু মাংস, কারণ বাচ্চারা আবার সবসময় সবজি খেতে চায় না। যদি সাথে একটু মাংস দিয়ে দেন তাহলে বাচ্চাদের হয়ে গেল আমাদের রোল সমোচা। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।